আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো চাইলে, ইচ্ছা থাকলে। এইচটিএমএল এর টেবিল আছে, হ্যাঁ, এই যে এখানে টেবিলের বিভিন্ন কাজ আছে, টেবিল গুলো কিভাবে তৈরি হয়। তুমি ক্লাসের বাইরে যদি গিয়ে মনে হয় যে এর থেকে বেশি কিছু শেখা দরকার, হয়তো এখানে গেলে তুমি আরো আরো বাড়তি কিছু পেতে পারো। তারপর হচ্ছে এইচটিএমএল লিস্ট, হ্যাঁ, আমরা তো বিটিসি এর জন্য টার্গেট করে পড়ছি, এই জন্য চাইলে অনেক কিছু পড়তে পারি না। তো এখানে পুরো ইন্টারন্যাশনালি মানে সারা পৃথিবীর মানুষজন এখান থেকে হেল্প পায়, সেই জন্য হচ্ছে এখান থেকে এখানে সবকিছু দেওয়া আছে, আর এখান থেকে সবাই শিখে। তো তোমরা হচ্ছে এখান থেকে কি করতে পারো, এখান থেকে জিনিসপত্র দেখতে পারো। এখানে যেমন হচ্ছে যে ট্রাই ইউর সেলফে গেলে হচ্ছে যে তোমার এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এর ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা এখানে দেওয়া আছে। দেখো ট্রাই ইউর সেলফে গেলে এখানে হচ্ছে যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এর কাজ দেওয়া আছে, এই যে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এখন ওরা একটা হেডিং ইউজ করেছে, তারপর এখানে আনঅর্ডার লিস্ট দিয়েছে, এগুলো তো আমরা শিখেছি। এরকম বিভিন্ন কাজ আছে, তোমরা হচ্ছে এই W3 স্কুলটাকে একটু দেখো, ফলো করো, মাঝে মাঝে একটু ঘুরে ওখানে, ভালো লাগবে, অনেক কিছু আছে, জাস্ট দেখার জন্য দেখো, অত প্রেশার নেওয়ার দরকার নাই। দেখতে দেখতে দেখবো একটা সময় তুমি পারছো ভালো। তার সিম্বল আছে অনেকগুলো, দেখো আমরা যে সিম্বল গুলো ব্যবহার করছিলাম এরকম অসংখ্য সিম্বল আছে, ঠিক আছে। এই যে এই দেখো ইউরো সিম্বল আছে, ইউরো, ঠিক আছে। এখানে দেখি এখানে কি আছে, ইউরো সিম্বলটা কিভাবে দেয় দেখো। এখানে এই যে এন্ড দিয়ে ইউরো দিলেই ইউরো সিম্বল চলে আসবে, এন্ড ইউরো দিয়ে একটা সেমিকোলন দিতে হবে, তাহলে ইউরো চলে আসবে, এন্ড ইউরো দিলে ইউরো চলে আসতেছে, ওকে। তো এরকম করে হচ্ছে তোমার আরো যত সিম্বল আছে এই সবগুলো সিম্বলই তোমার এভাবে করে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। তো যদি তোমার কম্পিউটার নাও চলে, তুমি হচ্ছে ওখান থেকে অন্যখান থেকে ট্রাই করতে পারো। যেমন তুমি হচ্ছে আলফা বিটা গামা এগুলো যদি অ্যাপ্লাই করতে চাও, ধরো আমরা এখানে সিম্বল যেটা দিয়েছি, আমরা এখানে আলফা সিম্বলটা দেই, সেটা কি জুম করা যায় দেখি তো। আচ্ছা এখন দেখো, আমরা ধরো এখানে একটা লাইন এড করলাম, আমরা এখানে দিলাম হচ্ছে আলফা, আলফা সাইনটা আমরা নিয়ে আসতে চাচ্ছি। তো আমি যদি এটা রান করি, তো এখানে আলফা আসে নাই, আলফা আসে নাই কেন, সেমিকোলন উঠে দেখি, এখন হয়তো আসবে। আচ্ছা না, এখন আসে নাই। আচ্ছা আমরা ওখানে দেখি কিভাবে আলফাটা দিয়েছে ওরা, আমাদের এখানে আসে নাই কেন, এন্ড আলফা দিয়ে সেমিকোলন। এন্ড আলফা সেমিকোলন, দেখো তো আমি কেটে দিয়েছিলাম, সেগুলো কাটি, অনেকগুলো হয়ে গেছে, এন্ড আলফা সেমিকোলন, আমাদের এখানে কেন আসলো না। আচ্ছা আমরা আমাদের নোটপ্যাডে দেখে আসি কিনা, আমাদের নোটপ্যাডে দেখি এটা কাজ করে কিনা। না, এখানেও কাজ করে নাই, বড় হাতে দিয়ে দেখি কাজ করে কিনা, এটা অনেক সময় যায় কাজ করে না, সেমিকোলন দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা এখানে আসছে, এখানে আসছে, ওইখানে আসে নাই, ওখানে আসে নাই কেন দেখি, ওখানে হচ্ছে বড় হাতে দিয়েছিলাম, দেখি ছোট হাতে দিয়ে আসে কিনা। আচ্ছা এই যে আসছে, দেখো এই যে ছোটতে দিলেই চলে আসতেছে, মানে এন্ড আলফা স্মল দিলেই চলে আসতেছে। তো হচ্ছে এই মোট কথা হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে হচ্ছে তুমি যদি চাও মানে আরো সিম্বল, তখন তুমি নেটে সার্চ করতে পারো আলফা সিম্বল ইন এইচটিএমএল, দিলে তোমার হচ্ছে চলে আসবে। এরকম করে হচ্ছে আমি বাকি যেগুলো আসে না দেখি এগুলো এখানে আনা যায় কিনা। একটু আগে যেটা দিয়েছিলাম ট্রেড, এন্ড ট্রেড, এটা দেখি সেমিকোলন দিয়ে আসে কিনা। আচ্ছা এই যে সেমিকোলন দেওয়ার কারণে এটা আসছে, সেমিকোলন দিলে এটা আসবে, আর এগুলো দেখি সেমিকোলন দিলে আসে কিনা। প্র্যাকটিস করার সুবিধা হচ্ছে এটাই, তোমার প্র্যাকটিস করলে বা তুমি যখন করবা প্র্যাকটিক্যালি, তখন তুমি কিন্তু হচ্ছে নিজের মতো করে চেঞ্জ করে ইয়ে করতে পারবে। এখানে সেমিকোলন দিলে সমস্যা হচ্ছে না, তার মানে সেমিকোলন দিলে এগুলো আসতেছে। আর একটা চিহ্ন আছে কমাট, দেখি ওটা আসে কিনা, COMMAT, কমাট। আচ্ছা এটা হচ্ছে আমার যে এট দা রেট অফ যে চিহ্নটা সেটা হচ্ছে কমার চিহ্ন। সবাই কি শুনতে পাচ্ছ, আমার হেডফোনে টান লাগছিল। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা তোমার কি তাহলে চিহ্নগুলো কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো, বুঝাতে পারছি আমি?
আচ্ছা, ট্রেড চিহ্নটা স্যার কোন চিহ্ন একটু বলেন তো। বলো কোন চিহ্নটা স্যার? ট্রেড চিহ্ন লিখছিলেন পরে আসে নাই। এখন আসছে ট্রেডমার্ক, এই চিহ্নটা টিএম ট্রেডমার্ক। আচ্ছা, তোমরা একটু চিহ্নগুলো দেখো, বুঝছো কিনা কোনটা কোনটার জন্য আসছে, না বুঝলে বইলো। তার মানে এট দা রেট যদি দিতে চাও তাহলে তোমার দিতে হবে এন কমা COMMAT, এটা দিলে হচ্ছে এট দা রেট চিহ্নটা চলে আসবে। তো মোটামুটি অনলাইনে এরকম আরো সিম্বল আছে, ওগুলো পাওয়া যায়, তুমি হচ্ছে ওখান থেকে ট্রাই করতে পারো। তাহলে দেখবা যে তোমাদের ওয়েবসাইটের সৌন্দর্য বাড়বে। তোমরা কোথাও যদি টিএম দিতে চাও, এট দা রেট দিতে চাও, সি দিতে চাও, তুমি দিতে পারবা। ওকে, এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে সিএসএস এর একটা কাজ, ডিভের কাজ দেখবো আমরা এখন। এগুলো সব মুছে দিলাম আমি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যদি না লিখে থাকো খাতায় একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্যার আলফা চিহ্নর জন্য স্যার কোনটা আসছে? ওই যে আলফা চিহ্ন সবার লাস্টে, আর স্যার সবার লাস্টে যে আর স্যার আর চিহ্নটা কিসের জন্য? এই যে রেজিস্ট্রেশন REG। আচ্ছা আমরা চাইলে হচ্ছে যদি আলাদা আলাদা লাইনে নিতে চাই তাহলে আমরা বিআর দিতে পারতাম। সবগুলোতে বিআর দিলে কি হতো, সবগুলো এক একটা আলাদা আলাদা লাইনে চলে যেত। যদি আমরা দিতে চাইতাম, আমরা দুইটা বিআর দিলাম, দেখা যাবে বাকিগুলো দুই লাইনে চলে যাবে। এখানে বিআর দিলেও কি হবে, ওইটাও নিচে লাইনে চলে যাবে। বিআর টেক দিলে ব্রেক হয়ে যাবে, লাইন ব্রেক। এখানে যদি বিআর দিই তাহলে এখানে একটা লাইন ব্রেক হবে। তখন হচ্ছে প্রত্যেকটা সিম্বল আলাদা আলাদা করে দেখা যাবে। তোমরা চাইলে এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সবগুলো দেখো আলাদা আলাদা লাইনে আছে, কোনটা কি এখানে পাশাপাশি আছে। এন্ড কপি জন্য এটা, এন্ড স্টেশনের জন্য, এন্ড আলফার জন্য, ঠিক আছে। এখানে পাঁচটা আছে, এখানে পাঁচটা আছে, এই পাঁচটা। আচ্ছা, এখন ডিভের যে কাজটা, মানে আমরা ডিভিশনে ভাগ করব একটা পেজকে, বিভিন্ন ভাগে ভাগ করব। তো ডিভিশনে ভাগ করার জন্য আমরা হচ্ছে ডিভের কাজ দেখব। ডিভ করার জন্য ডিভ লাগবে, ডিভ DIV। এই ডিভে দিয়ে আমরা হচ্ছে পেজটাকে বিভিন্ন সেকশনে ভাগ করতে পারবো। ওকে, পেজটাকে বিভিন্ন সেকশনে ভাগ করতে পারবো। তো এইখানে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করবো, এটা হচ্ছে সিএসএস এর অ্যাট্রিবিউট, মানে এটা HTML এর না, সিএসএস এর অ্যাট্রিবিউট। জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, যেহেতু তোমাদের একটা আমি প্রজেক্ট করতে দিয়েছি, মানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, যেহেতু এই অ্যাসাইনমেন্টটা তোমরা করছো, মানে সুন্দর জন্য বাড়ে সেই জন্য জাস্ট আমি দেখাচ্ছি। এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড GROUND ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে কালার লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালারের নাম দিব। ধরো আমি দিলাম হচ্ছে অরেঞ্জ দিয়ে। স্যার ওই অ্যাসাইনমেন্টটা কবে দিতে হবে? এটা হচ্ছে তুমি প্রত্যেকদিন আপডেট করতে থাকবা, আমাকে আপডেট করে করে স্ক্রিনশট দিয়ে দেখাবা। তারপর হচ্ছে তুমি ফাইনালি অধ্যায় শেষ হলে তুমি আমাকে জমা দিবা, তখন তোমার একটা অ্যাসেট হয়ে যাবে, একটা ওয়েবসাইট হয়ে যাবে। দেখো আমরা এখানে যে কাজটা করলাম, আমি পেজটাকে কতগুলো সেকশনে ভাগ করতেছি, মানে তোমরা এরকম ওয়েবসাইটে দেখেই থাকবে যে এরকম এরকম কাজ একেবারেই কমন। তা আমি তোমাদের আজকে শুরুতেই বলেছিলাম যে HTML এর কাজ কি আর CSS এর কাজ কি, মানে এগুলোর সাথে পার্থক্যটা কি, HTML CSS এর এগুলোর সাথে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে HTML আমরা যে কাজটা করি, CSS এ সেটা ফিনিশিং দিই সুন্দর করে। এখন দেখো আমরা এখানে ফিনিশিংটা দিব, আমরা এখানে কালারের জায়গায় জাস্ট অন্য কালার দিতে পারি, চাইলে তুমি এখানে দেখো এরকম পেজটাকে বিভিন্ন পার্টিশনে তুমি ভাগ করতে পারবা, ঠিক আছে। জিনিসটা দেখো অনেক সুন্দর হয়ে গেছে, তুমি হচ্ছে চাইলে তোমার ওয়েবসাইটটাকে সুন্দর করে বিভিন্ন পার্টিশনে ভাগ করতে পারবা। এই দেখো তুমি হচ্ছে এখানে লেখাটা ICT জায়গায় তুমি যে কোনো কিছু লিখতে পারো, আবার এই ICT লেখাটাকে তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারো, চাইলে তুমি ফন্ট ট্যাগ ব্যবহার করে লেখাটাকে ছোট বড় করতে পারো, আন্ডারলাইন করতে পারো, বোল্ড করতে পারো। ধরো আমি ওই ICT লেখাটাকে বোল্ড করব, তো বোল্ড করতে চাইলে আমি যদি এখানে বি ট্যাগ দিয়ে দিই তাহলে বোল্ড হয়ে যাবে। মানে তুমি বুঝতে পারছো যে একটা লাইনকে চাইলে তুমি কত বড় বানাইতে পারবা। একটা লাইনের লাইনের মধ্যে দেখা গেলো 1000 শব্দ আসতে পারে, তোমার যা দরকার তুমি যদি সেগুলো নিয়ে আসো তখন দেখা যাবে লাইনগুলো অনেক জটিল হয়ে যাবে, বাইরে কেউ বুঝবে না যে এখানে এত কিছু কি হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে অনেক কিছু আছে।
এখন দেখো এখানে এই এই অংশটাকে যদি আমরা বড় করতে চাই, মানে তুমি যদি চাও যে এটাকে পুরোটা পেজ দুই ভাগে ভাগ করবা, তখন তুমি চাইলে আরো কাজ করতে পারো। মনে করো আমি হচ্ছে এখানে তোমাদেরকে আমি একটা অ্যাট্রিবিউট শিখেছিলাম, হাই টু ইট, হাই টু ইট শিখেছিলাম ছবিতে, যখন ছবি হচ্ছে যখন ছবি তোমাদের শিখেছিলাম ইমেজ, তখন আমি হাইট শিখেছিলাম যে হাইট হচ্ছে 200 পিক্সেল, হ্যাঁ, আর হচ্ছে ইমেজ উইথ হচ্ছে আমরা দিছিলাম। তো আমরা এখানে হাইট যদি দেই, ধরো হাইট হচ্ছে দিলাম 200, হাইট 200 আর উইথ দিলাম একটা কিছু, WITTH, উইথ দিলাম মনে করো হচ্ছে 100, না 100 না 300 দিলাম, উইথ বেশি দিলাম। দেওয়ার পরে যদি এটা কাজ করে এখানে, সেক্ষেত্রে হচ্ছে তোমার হাইট উইথটা চেঞ্জ হওয়ার কথা দ্বিতীয়টাতে। আচ্ছা এখানে চেঞ্জ হয় নাই, হাইট উইথ চেঞ্জ হয় নাই। আচ্ছা আমরা পার্সেন্টেজ দিয়ে দেখি, যদি হাইট উইথ এভাবে না আসে তাহলে হচ্ছে আমরা পার্সেন্ট দিয়ে দেখি, পার্সেন্ট দিলে হয়তো কাজ করতে পারে। এই হাইট উইথ এর ব্যাপার কিন্তু আমরা আগে দেখেছি। আচ্ছা এখানে কোনো একটা কারণে কাজ করতেছে না, কি কারণে কাজ করতেছে না বুঝতে পারছি না। আচ্ছা তাহলে মোট কথা হচ্ছে যে তুমি হাইট উইথ দিতে পারবা, মানে আমি পরে আবার দেখবো নাই বা এখনই দেখি অনলাইনে সার্চ করে যে কি বিশেষ কারণে হচ্ছে কাজ করে নাই। আচ্ছা এখানে আমরা কোথায় সার্চ করব, ওদের এখানে সার্চ করার অপশন আছে ওদের ওয়েবসাইটে, আমি ওদের ওয়েবসাইটে সার্চ করে দেখি কিছু পাই কিনা। দেখি কিছু আসে কিনা, সিএসএস হাইট এন্ড ওয়েট ডাইমেনশন, দেখি এখানে এখানে কিছু পাই কিনা। আমরা এখানে শুধু হাইট ওয়েট এর কথা বলছে সিএসএস এ। আচ্ছা সিএসএস এ হচ্ছে 200 পিক্সেল, পিএক্স দিলে কাজ করতে পারে। আচ্ছা আমরা 200 px দিয়ে দেখি কাজ করে কিনা, আমাদের ওখানে 200 px দিই, এভাবে পার্সেন্টে আসে নাই, px দিলে আসতে পারে পিক্সেল, ঠিক আছে, এটা মানে হচ্ছে পিক্সেল বোঝাচ্ছে। আচ্ছা এখন আমরা একটু রান করায় দেখি আমাদের এটা, আচ্ছা তাও আসে নাই, খুবই দুঃখজনক। আচ্ছা এখানে কিভাবে কিভাবে দেখো দেওয়া যায়, 200 হাইট 200 পিক্সেল দিয়েছে, ঠিক আছে, উইথ দিয়ে হচ্ছে 50% দিয়েছে, মানে সিএসএস এর কাজ তো আলাদা, এটা হচ্ছে তোমার এইচটিএমএল এর সাথে মিলবে না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি দেখাচ্ছি যে আমরা চাইলে ওয়েবসাইট এর কাজগুলো করতে পারি, তো এটার সাথে আমাদের ইয়ের কাজ মিলে না, এই জন্য হচ্ছে সমস্যা। আমিও সিএসএস এক্সপার্ট না, তো তারপরে ভাবলাম যদি দেখানো যায় তোমাদেরকে তাহলে তোমরা ওয়েবসাইটটাকে আরেকটু সুন্দর করে ইয়ে করতে পারবা। দেখি আসে কিনা এখানে, আচ্ছা না এখনো আসে নাই, স্পেস দিয়ে দেখি আসে কিনা। যদি হাইট উইথ নাও আসে তাতে তো সমস্যা নাই, আমরা হচ্ছে জাস্ট ডিমের কাজটা এখানে আমরা চাইলে এখানে কোনো একটা কারণে আসে নাই। আচ্ছা আমি পরে দেখবো একটা না মাথায়, যদি আসে আমি তোমাদেরকে পরে বলবো, আর না আসলে তো নাই। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ডিপ, আমরা যতগুলো ডিপ দিব ততগুলো সেকশনে ভাগ হবে পেজটা, ওকে, ততগুলো সেকশনে ভাগ হবে। আর হচ্ছে আমরা হাইট উইথ দিয়ে দিতে পারি চেঞ্জ করে, হাইট উইথ দিলে এখানে আসার কথা কিন্তু কোনো একটা কারণে আসে নাই, এটা আমি পরে দেখবো না কেন আসে নাই। তো মোট কথা হচ্ছে তুমি চাইলে ডিবের মধ্যে কি করতে পারো, ডিবের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো, আবার চাইলে তুমি লেখার কালারও চেঞ্জ করতে পারো। ধরো তুমি হচ্ছে এখানে আইসিটি যে লেখাটা আছে সেটাকে চেঞ্জ করবা, তাহলে তুমি এখানে গিয়ে ফন্ট টাইপ যদি অ্যাপ্লাই করো, হ্যাঁ সেটাও হতে পারে, ফন্ট টাইপ অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে লেখাটা কি হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার হচ্ছে তোমার আরেকটা মনে হয় কাজ আছে, আরেকটা কাজ আরেকটা ভাবে করা যায় কাজটা, জাস্ট আমি একটু ট্রাই করে দেখি এটা হয় কিনা, আমার যতটুকু মনে পড়ে ওটা দিয়ে দেখি হয় কিনা। আমি ধরো আরেকটা লাইন নিলাম, এটা হচ্ছে সবুজের লাইনটা নিয়ে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি দিচ্ছি স্টাইল কালার গ্রিন, স্টাইল কালার গ্রিন দিলে মনে হয় লেখাটা কালার হয়ে যাবার কথা। আমরা এটা রান করায় দেখি, যদি কাজ করে তাহলে তো ফাইন। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে,
মানে তুমি চাইলে ওই যে কালার আমরা যে ফন্টটি দিছি ওটা ছাড়াও তুমি এইভাবে কালার দিতে পারো, এটা হচ্ছে সিএসএস এর কাজ। দেখো আমি কিভাবে দিলাম, এখানে লিখছি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে লিখছি স্টাইল কালার গ্রিন, মানে এখানে ব্যাকগ্রাউন্ড লিখলে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, শুধু কালার লিখলে শুধু টেক্সটটা কালার হবে। তো যদি আমরা এই দুটো অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে কি হবে, আমাদের এখানে লেখাটাও কালার করতে পারবো, আবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডও কালার করতে পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, আর কালারের নাম দিতে হবে পাশে কোলন দিয়ে। আর হচ্ছে যদি আমরা টেক্সটটাকে কালার করতে চাই তাহলে আমরা শুধু লিখবো কালার, কালারের নাম, আর টেক্সটটা দিয়ে দিলেই টেক্সটটা কালার হয়ে যাবে। এটুকের মধ্যে কার কি প্রশ্ন আছে বলো? মানে এই পার্টটা কিন্তু পুরোটাই সিএসএস এর কাজ, আমরা এখন যেটা করছি ডিভের কাজ সবটাই হচ্ছে সিএসএস এর কাজ। তো তোমাদের সিএসএস সম্পর্কে হালকা একটা ধারণা দিয়ে রাখতেছি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর তোমাদের ওয়েবসাইটে যেন তোমরা সৌন্দর্য বাড়াতে পারো, এটা হচ্ছে আরেক উদ্দেশ্য। এখন বলো কার কি এটুকের মধ্যে কার কি বুঝতে সমস্যা আছে বা প্রশ্ন আছে? বলো, তোমরা তো বললে না কার কি সমস্যা। আচ্ছা সমস্যা না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব তোমাদের।